ও যুবকরা ফায় তোরা বলি বাবা যে যেখানে আছো মাহফিল আসো আল্লাহর ওলি একটু পরে বয়ান করবে যদি মাহফিলে বসতে না পারো বাবার এটা ভাগ্য খারাপ হবে কারণ দিনই মজলিসে বসতে পারা এটা ভাগ্যের ব্যাপার কি বলেন কথা ঠিক কি না ধানের সাথে কিছু সিটাও থাকে ভাগ্যক্রমে যে সিটাগুলি ধানের সাথে হাজারো ঝাড়ার পরেও বাতাসে ধান উড়ানোর পরেও কিছু সিটা ধানের সাথে থাইকা যায় যদি ধানের মনে 1000 টাকা হয় সিটার দামও ধানের দামে বিক্রি হয় কি বলেন কথা ঠিক কি না এখানে কিছু আল্লাহর জাকিরিন বান্দা আছে এখানে তাহাজ্জুদ গুজার বান্দা আছে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যারা রাস্তা ঘাটে বাসায় বাড়িতে বাজারে দোকানে যে যেখানে আছেন আমি অনুরোধ করব আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অতি কাছে কিছুক্ষণ পরেই তিনি স্টেজে চলে আসবেন তার মেহমানের আগে আগেই আমাদেরকে ফ্যান্ডেলে থাকা উচিত কি বলেন কথা ঠিক কি না মেহমান যদি এসে দেখে যে হাজারো জনতা হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই এই দোয়ার মজলিসে এসেছে আল্লাহ ওয়ালাদের নসিহত শোনার জন্য কোরআন এবং সুন্নার আলোকে মন ভরে যাবে এবং এতে করে দিল থেকে দোয়া আসবে কি বলেন কথা ঠিক কি না আর বিচ্ছিন্নভাবে যদি আমরা রাস্তাঘাটে থাকি বাজারে দোকানে ওখানে সেখানে ঘোরাফেরা করি এটা মাহফিলের সঙ্গে আদব রক্ষা করা হয় না বেয়াদবি হয় আর বেয়াদবির রেজাল্ট কিন্তু বড় খারাপ ভয়ানক কি বলেন কথা ঠিক কি না এটা কোরআনের মাহফিল কোরআনের ইজ্জতে হাদিসের ইজ্জতে এই মাহফিলে সকলের বসা দরকার কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত এগুলি ভাবার বিষয় না আমরা সকল মুসলমান এক কাতারে ধনী গরিব সবাই এক কাতারে দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এবাদতের ব্যাপারে ধনী গরিবের ভিতরে কোনো ভেদাভেদ নেই সকলে একই কাতারে উপস্থিত হতে হয় কথা কয় না ঠিক কি না মসজিদে যখন নামাজ পড়া হয় সেখানে যত বড় মন্ত্রী হোক যত বড় কিছুই হোক যত গরিবই হোক এক কাতারেই তো আমরা দাঁড়াই কি বলেন কথা ঠিক না বে ঠিক ঠিক এখানেও একটা এবাদতের জায়গা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় জিকির আজকার হয় দোয়া হয় এটা কি এবাদত নয় এজন্য আমি অনুরোধ করব রাস্তা ঘাটে দোকানে পাঠে বসে না থেকে জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলের ফ্যান্ডেলে বসার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষ যখন দিনি মজলিসে জিকির আজকারের মজলিসে কোরআন সুন্নার মজলিসে বসে যায় রহমতের ফেরেশতারা ওই মজলিসটাকে বেষ্টন করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে যায় আল্লাহ পাকের রহমতের দ্বারা ওই মজলিসকে ঢেকে রাখা হয় আল্লাহ পাকের বিশেষ সুকুনত শান্তি ওই মজলিসে অবতীর্ণ করা হয় আল্লাহ পাকের নিকটতম ফেরেশতাদের কাছে এই মানুষগুলির আলোচনা প্রশংসা আল্লাহ পাক করে থাকেন জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ আমাদের মতো গুনাগার পাপি তাফি এদের প্রশংসা যদি আল্লাহ পাক নূরের তৈরি বেগুনা মাসুম ফেরেশতাদের কাছে করে এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ আরো জোরে বলেন সুসংবাদ সুসংবাদ শুনলে কি বলতে হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা কার প্রশংসা করলাম আমরা আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ না আল্লাহর লাভ আমরা যখন সুবহান আল্লাহ বলি আমাদের লাভ না আল্লাহর লাভ আমরা যখন আল্লাহু আকবার বলি আমাদের লাভ না আল্লাহর লাভ আমরা এশারের নামাজ জামাতে আদায় করেছি আমাদের লাভ না আল্লাহর লাভ আমরা কোরআন তেলাওয়াত করলে লাভ কি আমাদের হয় না আল্লাহর হয় সব লাভ আমাদের সাবান দিয়ে কাপড় ধুইলে সাবানের লাভ না কাপড়ের লাভ কাপড়ের ময়লা সাফ হয় আমরা যখন সুবহান আল্লাহ বলি আমাদের বদ আমল নামা থেকে 70টা গুনাহ কেটে দেওয়া হয় 70টা নেকি দিয়া ওই জায়গা পূরণ করে দেওয়া হয় যতবার সুবহান আল্লাহ বলতেছি এইভাবে আমাদের গুনাহ মাফ হচ্ছে আর আমাদের আমল নামায় নেকি লেখা হচ্ছে এই লাইটটা অফ করতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
ডেকোরেশনের লোক কোথায় আছেন? এই লাইট মাইকের দায়িত্বে এই লাইট আলো আপনি এখানে স্টেজের কাছে আসেন। লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জন্ম আল্লাহর হাতে, মানুষের মৃত্যু কার হাতে? আল্লাহ। আল্লাহ কা মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার মাটির গর্বেই নিয়ে রাখবো, মাটির গর্ব থেকে তোমাদেরকে পুনরায় হাশরের ময়দানে উঠাবো। পারবে কিনা আল্লাহ? বাহাদুরি করো না রে মানুষ, অহংকারী করো না, তাকাব্বরি করো না। তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় ধনী হও, যত বড় পাওয়ারফুল হও, আমার মাবুদের কাছে তুমি কিছু না। আমার আল্লাহ চাইছে তোমার ধনী বানাইছে, মালদার বানাইছে। আমার আল্লাহ চাইছে তোমার টাকাওয়ালা বানাইছে। আমার আল্লাহ চাইছে তোমার শিক্ষিত বানাইছে। আমার আল্লাহ চাইছে তোমার ব্রেন বুদ্ধি দিছে। তোমার ব্রেন বুদ্ধিকে সলভ করার মতো, তোমার ব্রেন বুদ্ধিকে আউট করার মতো ক্ষমতাও আল্লাহ রাখে। কত ধনী, কত টাকাওয়ালা আজকা পঙ্গু হয়ে রয়েছে, কত ব্রেন বুদ্ধিওয়ালা, কত জ্ঞানী আজকা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কথা কানা ঠিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব কিছুর নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে। কার হাতে? সে আল্লাহ বলেন, বন্দারে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার তোমাকে দুনিয়ার কেউ চিনত না, জানত না। আজকা দুনিয়ার কত মানুষ তোমার সম্মান করে, ইজ্জত করে, সালাম করে, কত মানুষ তোমাকে আজকা কত মর্যাদা দান করে, তোমারে কেউ কোনোদিন চিনত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তুমি কোনো উল্লেখিত বস্তু ছিল না, তোমার নাম কেউ জানত না। আজকা তুমি চেয়ারম্যান, আজকা তুমি মেম্বার এমপি মন্ত্রী হবে, তুমি আজকা উচ্চ শিক্ষিত হবে, সচিব হবে, এরকম নেতা হবে, ডিসি হবে, এসপি হবে, এই হবে, সে হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, কেউ জানত না। কিন্তু আমি মাওলাই আগেই জানতাম। কে আগে জানত? আল্লাহ। কা বান্দা, তুমি কোনো উল্লেখিত বস্তুও ছিল না, তোমার কেউ জানত না, চিনত না। আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি কিভাবে শুনো? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা বান্দি, আমি তোমাকে সৃষ্টি করেছে মিশ্রিত পানি দ্বারা, মিশ্রিত পানি দ্বারা, নাফাক পানি দ্বারা, ভেজাল্লা পানি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার শোনার জন্য শ্রবণ শক্তি দিছি, তোমাকে দেখার জন্য আমি তোমার চক্ষু দৃষ্টি দিছি, তোমাকে আমি বলার মতো জবান দিছি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য।
আল্লাহ ভাইকে সব কথা বলার পরে গায়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না, কারণ মুসলমান না হয়ে যদি মরো, আমি আল্লাহর কাছে কিন্তু একটাই মাত্র ধর্ম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাকের কাছে একটাই মাত্র ধর্ম, যার নাম ইসলাম। ধর্মের নাম কি? আরো জোরে কন্যা, ধর্মের নাম কি? প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে কবরের তিনটা প্রশ্ন হবে। মানুষকে যখন দাফন করিয়া 40 কদম মানুষ চলিয়া যায়, তখন মুনকার নকির দুইজন ফেরেশতা এসে বন্দারে কবর উঠাইয়া বসায়, বসে প্রথম প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন করো, আমার দীনুকা, তোমার ধর্ম কি? তিন নাম্বার প্রশ্ন করো, আমার নবীকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান, আর জবাবগুলি দিতে না পারলে কবর হবে জাহান্নামের আগুনের গর্ত, 99 সাপের গর্ত। বাজানরে ফেরেশতা লোহার মুগুরের ফিটার জায়গা, কি বলেন, কথা ঠিক কি না? এই মি আগে গুলি বন্ধ করো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হয়েছে, ঠিক আছে, এটা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, সেটা দেখ, সেটা দিলে সমস্যা নাই। যাই হোক, আমি বলতেছিলাম আপনারা এমনি আমরা দেখেন তো নাকি, কথা তো শোনা যায়, আবার যদি ডিস্টার্ব করে তো দেখেন। হ্যাঁ, বলতেছে অনেকে না দেওয়া বেটা, আসলে ফোকা গেলে মানুষ বসতেও পারে না। থাক থাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা, কিছু লোক আছে দূর থেকে তামাশা চায়, মানে লোক কেমন হয় এটা দেখে, আপনি বসলে তো আরেকটু বেশি হয়, কি কথা ঠিক না? কেউ যদি খানা খাইতে চায় প্লেটটা কত দূরে রাখে, খুব হাতের নাগালে রাখে না? মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকলে আওয়াজ শোনা যাবে, মাহফিলের বরকত তো পাওয়া যাবে না। যে রহমতের ফেরেশতারা মাহফিলটা বেষ্টন করে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে, তাদের বেষ্টনীর মধ্যে তো পড়লাম না, কি বলেন কথা ঠিক না? ঠিক তো, আল্লাহর রহমত তো নাজিল হইতেছে, এই কথা যদি রসুলের কথা বিশ্বাস হয় তাহলে মাহফিলের প্যান্ডেলে বসেন, এই মুহূর্তেই বসে। ভাই রে, একটু আগে আমাদের মানা আফসার সাহেব বলছিলেন যে করোনার, এই এখনো তো করোনা চলতেছে, করোনা ভাইরাস চলতেছে না? শুরুতে অবস্থা তো খুবই ভয়ানক ছিল, মানুষ কিছুটা এখন ভয় কাটলেও, কিন্তু আগের অবস্থা তো আরো ভয়ানক ছিল, কি বলেন কথা ঠিক না? ঠিক, আল্লাহ আমাদের থেকে এই মুসিবত উঠাইয়া নিয়ে যাক, কোন আমিন। আজকে দোয়ার আয়োজন তো এই জন্যই, যে রোগ দিছে আল্লাহ দূর করার ক্ষমতাও রাখে আল্লাহ। কে রাখে? একবার তাবলিগের এক জামাত পাকিস্তানের কোন এক অঞ্চলে গেলেন গাস্ট করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য এলাকার লোকাল এলাকার ভিতরে ঢুকছে, তো দেখতেছে এলাকার মানুষগুলি গাটি গুটি গোল করে সব পালাইতেছে, তো জামাতের লোকেরা এখন দাওয়াত দিবে কাকে? বলতেছে ভাই কি ব্যাপার, আপনারা এইভাবে এলাকা ছেড়ে কোথায় যাচ্ছেন? কয় ভাই আমাদের মহল্লায় একটা লোক মারা গেছে, এখন একটা বিরাট সাপ, বড় সাপ, কালো একটা সাপ, ওই লোকটাকে গেরাও করে এখন তার উপরে ধ্বংসন চালাইতেছে, এখন সবাই ভয় পাচ্ছে, না জানি আমাদেরকেও ধ্বংসন করে, এই জন্য এলাকার মানুষ ঘর বাড়ি ফালে চলে যেতেছে। তখন জামাতের লোকেরা বলল ভাই এভাবে পালাইলে তো মুসিবত থেকে বাঁচা যাবে না, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি। যখন আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করলেন, কান্নাকাটি করলেন, অমনিতে দেখলেন সাপটা এ অদৃশ্য হয়ে গেল, আর দেখা যায় না। লাশটাকে গোসল দিয়া কাফন ফরাইয়া যখন কবরে রাখা হয়েছে, আবার ওই সাপটা লোকটারে ফেসাইয়া আবার ধ্বংসন করতেছে। এলাকার লোকেরা কোন রকম ভোর থেকে মাটিটা দিয়ে ফালাইয়া সবাই ভাগছে। এই যে ঘটনা, আল্লাহ শিক্ষা দিলেন যে মুসিবত, এই অপরাধ দুই একটা আল্লাহ পাক আজাব দেখায়া তামাম পৃথিবীর মানুষের শিক্ষা দিয়া দেয়। কিন্তু লোকটা ছিল না নামাজি, লোকটা ছিল না দিনদার, লোকটা ছিল ইসলামের নাম ব্যবহার করে ইসলাম বিদ্বেষী, কিন্তু আল্লাহ পাক তারে দিয়া জগৎবাসীর শিক্ষা দিছে। মাঝে মধ্যে আমাদের মধ্যে তো এরকম হয়, হয় কি হয় না? এই জন্য ভাইরা আমার, মুসিবত দেখলে পালাইলে মুসিবত থেকে বাঁচা যাবে না। আল্লাহ কয় মুসিবত থেকে যদি বাঁচতে চাও আমার কাছে তওবা করো, আমার দরবারে ফিরে আসবে। কার দরবারে ফিরে আসতে হবে? জোরে কোন। আমি ঘরের দরজা জানালা বন্ধ করে একাও যদি থাকি, মালাকুল মউত সেখানেও আমাকে গ্রাস করতে পারবে। আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়াবাসী, তোমরা যদি সুরক্ষিত গম্বুজে ফালাও, তুমি যদি এরকম কোন শক্ত ঘাটিত অবস্থান করো, মালাকুল মউত সেখানে তোমাকে গ্রাস করে নিবে, কি বলেন কথা ঠিক কিনা? বাজান রে, ফলাইবার জায়গা কোথাও নাই। আজকে তুমি করোনা ভাইরাস থেকে ফলাইয়া যাইবা কোথায়? সতর্ক হইতে আমরাও না করি না, মাস্ক ব্যবহার করেন, সাবধানতা অবলম্বন করেন, পাক পবিত্র থাকেন, এটা আমরা নিষেধ করি না, এটা করতেই হবে, কিন্তু এগুলো আপনাকে বাঁচাতে পারবে এমন ঘটনা নাই। কত সতর্ক সাবধান ছিল, নিজেকে খুব একা একই রাখছিল, ঘরের ভিতরে রাখছিল, কিন্তু শেষ রক্ষা হয় নাই, কি বলেন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, এই জন্য আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কারণ দুনিয়াতে আল্লাহ পাকের কাছে একটাই মাত্র ধর্ম ইসলাম, যারা মানে তাদেরকে বলে মুসলিম, কি বলেন কথা ঠিক কিনা? আমি একটু আগে বলতেছিলাম মানুষ মৃত্যু হওয়ার পরে সে ধনী হোক গরিব হোক
শিক্ষিত হোক অশিক্ষিত হোক কালো হোক সাদা হোক যেই ধরনের যেই জাতি হোক প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর কবরে প্রশ্ন কয়টা বাজানের ফির সাহেবের জন্য তো প্রশ্ন তিনটা মুরিদের জন্য প্রশ্ন তিনটা দলের নেতাদের জন্য প্রশ্ন তিনটা দলের কর্মীদের জন্য প্রশ্ন তিনটা কি বলেন কথা ঠিক কিনা কোন সন্তান কোন ছাত্র যদি সে তিন দিন বা একদিন আগে তার কাছে প্রশ্নপত্র পাশ হয়ে যায় আউট হয়ে যায় এরপরে যদি পরীক্ষার হলে যে লিখতে না পারে তাইলে বোঝা গেল এটা ছাত্র ছাত্রীর যোগ্য না এটা একেবারেই উম্মি কি বলেন কথা ঠিক কিনা একদিন আগে প্রশ্নপত্র পাওয়ার পরে যদি পরীক্ষা লিখতে না পারে বাজানরে যেমন ছাত্র হইতে পারে না আরে আমি আপনি 1400 বছর বা 1450 বছর আগে আমার মাওলায় প্রশ্নপত্র পাস করে দিল আউট করে দিল নবীজির মাধ্যমে মার রব্বুকা তোমার রবকে আমার দিনুকা তোমার ধর্ম কি আমার নবীউকা তোমার নবীকে এই তিনটা প্রশ্নের জবাব যদি কবর দিতে না পারি আমি আপনিও মুসলমান হইতে পারলাম না কি বলেন কথা ঠিক কি না যদি মুসলমান হইয়া মরতে পারি আমি জবাব দিব দুনিয়াতে যদি আমি আমার রবের গোলামি করি দুনিয়াতে যদি আমার রবের আইন মানি আমি আমার রবের আইনের সীমা লঙ্ঘন না করিয়া থাকি আমি যদি নামাজ ঠিকঠাক মতো পড়ি আমি যদি নামাজ রোজা রোজা যদি পড়ে রোজা যদি আদায় করে থাকি নামাজ যদি কায়েম করে থাকি হজ যাকাত ফরজ এগুলিও যদি করি আমি যদি সর্বদা সত্য কথা বলি আমি যদি ন্যায় বিচার করি ন্যায় বিচারের পক্ষে থাকি আমি যদি জুলুমের পক্ষে না থাকি আমি যদি নেশার পক্ষে না থাকি আমি যদি নেশা বিরোধী থাকি আমি যদি সকল গুনার থেকে যদি আমি নিজেকে রক্ষা করি এবং সমাজকে রক্ষা করার চেষ্টা করি আমার মুখ দিয়ে জবাব আসে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ ফেরেশতারা কেমন প্রশ্নকারী প্রশ্নকারীরা কেমন হবে বাজান রে এই মুহূর্তে যদি 40 হাত বা 20 হাত লম্বা একটা মানুষ আমাদের সামনে দাঁড়ায় আমার তো মনে হয় একটা মানুষ আমরা মাঠে থাকতে পারবো না কি বলেন কথা ঠিক কি না ভয়ে আমরা পালাবো না হয় আমরা জ্ঞান হারে হুশ হারে ফেলবো কি বলেন কথা ঠিক কি না আর এমন মুনকার নকির এমন সুরত নিয়ে হাজির হবে মাথা আসমানে পাও জমিনে বাজান এরকম চক্ষুগুলি হবে বিরাট বিরাট ডিগির মতো পুষ্কণের মতো আর এই চক্ষু দিয়া যখন আগুনের জীব এরকম ভাবে চক্ষুগুলি হবে নীল রঙের আর এরকম তার বিকট চেহারা যখন দাঁত কিরমিরি দিয়া বিরাট লোহার হাতুর নিয়া ধমকায়া প্রশ্ন করবে কম আর রব্বু কাহাবকে ওই মুহূর্তে আমার ইমানদার ইমান যদি ঠিক দুনিয়াতে না থাকে মুসলমান যদি ঠিক মতো পালন করে না থাকে ভয়ের সুটে মুখ দিয়ে আইসা পাবে লাদেরি আমি তো জানি না আমার রবকে আমি যদি ধর্ম পালন না করে থাকি আমার ইসলাম ধর্মের সীমা লঙ্ঘন করে থাকি আমার মুখ দিয়ে আসবে না ধর্মের পরিচয় আমার মুখ দিয়ে আসবে লাদেরি আমি তো আমার ধর্ম জানি না বাজানরে আমি যদি আমার নবীর কথা সুন্নত যদি না মানি আমার নবীর সুন্নত ব্যবসার মধ্যে চাকরির মধ্যে খেত খামারের সব কাজে নবীর সুন্নত আছে আছে কিনা নাই আমার 3.5 বডির মধ্যে যদি নবীর সুন্নত না থাকে আমি চিনতে পারবো না আমার নবীকে তখন আমি বলবো লাদরি লাদরি আমি তো জানি না সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে 99 সাপ কবর আসিয়া ভরিয়া যাবে বাজানরে পালাইবার বুঝি আর জায়গা থাকবে আজকে বন্ধুর সাথে তোমার কথা কাটাকাটি হইছে বন্ধুর সাথে কিছু তোমার একটা ঝগড়া হয়েছে বন্ধু আর তোমার খোঁজ নিবে না খবর নিবে না পরিচয় দিবে না তোমার মার সঙ্গে তুমি অন্যায় করেছো তোমার মা তোমাকে এরকম ফেলাইয়া দিবে মা তোমার পরিচয় দিবে না তুমি বাবার সাথে অন্যায় করেছো বারবার তোমার বাবাও বিরক্ত হয়ে তোমার এরকম ত্যাজ্যপুত্র করে দিতে পারে বন্ধু তোমারে ফেলাইয়া দিতে পারে স্ত্রীও তোমারে ফেলাইয়া তালাক দিয়া চলে যেতে পারে পারে কিনা স্ত্রীও তোমাকে বাদ দিতে পারে কিন্তু বাজান আমার মাওলা তো তোমার আমারে বাদ দেয় না আমার মাওলা কালামে পাকের মধ্যে বলেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার নবী বলে দেন, আপনার উম্মতরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি মাওলার দরজা কোনো নৈরাশের দরজা না, দুনিয়াতে হাজারো দরজা থেকে ফিরিয়া দিতে পারে, আমি মাওলার দরবারে যদি বান্দা, যদি আমি মাওলার দরবারে সাওয়ার মতো সাইতে পারে, তওবার মতো তওবা করতে পারে, আমি মাওলা আমার বান্দারে ফিরিয়ে দিতে পারি না। বান্দা যখন গুনাহ নিয়ে আমি মাওলার কাছে চোখের পানি ফেলে কান্দে, আমি মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোয়ার লাইকা যায়, আমি মাওলা তারা ফেলাইয়া দিতে পারি না। সবচেয়ে বেশি দয়ালু কে? জোরে কথা কে? বাজান রে, আজকের দুনিয়াতে মা বাবা সন্তানকে তেজ্য পুত্র করে দিলে সে কি খায় কেমনে চলে খবরও নেয় না, স্ত্রী স্বামীর থেকে পৃথক হয়ে গেলে স্বামী কি খায় কেমনে চলে কোনোদিন খবরও লয় না, বন্ধু যদি বিপদে পড়ে যায় বন্ধুর সাথে মিল না থাকে বন্ধুও তার খবর লয় না, বন্ধু বন্ধুর বিরুদ্ধে মামলাও করে, কথা কেন ঠিক না বেঠি? আমি আমার মাওলার এত হুকুম অমান্য করতেছি, নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো রাখি না, পর্দা ঠিক মতো করি না, আমি হারাম খাই, আমি ঘুষ খাই, সুদ খাই, নেশা করি, মাতলামি করি, আমার মাওলায় খানাও বন্ধ করে না, পানিও বন্ধ করে না, বাতাসও বন্ধ করে না, অক্সিজেনও বন্ধ করে না, আমার মাওলার জমিনের কোনো খাদ্য খোরাক আমার জন্য বন্ধ করে না, আমার মাওলা আমার মাওলার জমিন থেকে আমাকে বাহিরও করে দেয় না, কি বলেন কথা ঠিক কিনা? এই জমিনের মালিককে, এই আসমানের মালিককে, পানির মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, অক্সিজেনের মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে আমরা কার হওয়া দরকার? আরো ধরে বলে না, কার হওয়া দরকার? আমরা আল্লাহর হইতে রাজি আসিনি? সবাই কেন আল্লাহর হইতে রাজি আসিনি? আমরা মহামারী মুসিবত থেকে কার কাছে পানা চাই? হাত তুলে দেখ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করকন, আমি। আমাদের প্রধান অতিথি ইনশাল্লাহ কাছাকাছি একেবারে আইসা পড়ছে, কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠবে ইনশাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমি আলোচনা লম্বা করতে চাই না, আমি চাই এই পরিবেশটা যেন তৈয়ার হয়, হুজুর যেন পরিবেশটা পায় বয়ান করার, কি বলেন কথা ঠিক কিনা? এই মাহফিলের আয়োজনটা খুব হঠাৎ করে হইছে, এই হঠাৎ করে মাহফিল হওয়ার কারণে অনেকে হয়তো দাওয়াত ঠিক মতো পায় নাই, যারা পাইছি তারা ইনশাল্লাহ আমরা বসে যাব, কি বলেন লাভ হবে না? পর্দার আমার মা বোনদেরকে বলো, মা গো তোমরাও দিলের কান লাগে আমার দিয়ে কথাগুলি শুনবা, জানি না কার জানি কাপড়ের কাপড় কোন দোকানে হাজির, কোন বাসটা জানি কবরের সালির জন্য বরাদ্দ হয়ে আছে, কি বলেন কথা ঠিক কিনা? কোন জায়গায় জানি কবরটা বরাদ্দ হয়ে আছে, বাজানরা মৌতের প্রস্তুতি না, মরণ তো লাগবেই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তবে ইচ্ছা করে কেউ মরতে চায় না, মৃত্যু কিন্তু অনিচ্ছাই হয়, কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, আসামিরে ওয়ারেন্টের আসামিরে পুলিশ যে অবস্থায় পায় সে অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যায়, আমরাও তো ওয়ারেন্টের আসামির মতো, কার জানি মৃত্যুটা কখন আসিয়া যায়। আল্লাহ কালামে ফাকের মধ্যে ফরমান, ইজা জা আজালুহুম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, আমি তোমাদের নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি, এক সেকেন্ড আগে মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না, তুমি দেশে থাকো বাইরে থাকো ঘুমে থাকো সজাগ থাকো কাজে থাকো অবসর থাকো যে অবস্থায় থাকো না কেন, আজাল আসলে তোমার মৃত্যু হতেই হবে, কি বলেন কথা ঠিক কিনা? তাই বন্ধুরা, এই মাহফিলটাকে সুন্দর করার জন্য এই মাহফিলটা আজকে হচ্ছে, আবারও ইনশাল্লাহ।